হ্যালো প্রোগ্রামার্স ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি হাসান মাহমুদ নাইম শর্টকাটে এইচ এম নাইম তো চলুন প্রথমেই আমরা আমাদের প্রতিজ্ঞাটা সেরে ফেলি আমরা প্রতিদিনই এই কাজটা করবো প্রত্যেকটা ভিডিওর পূর্বে আর দেরি না করে চলুন শুরু করি এই পৃথিবীতে যত মানুষ জন্মেছে তার ভেতরে আমি সেরা আমি সেটাই করতে পারি যা আমি করতে চাই আমি নিজেকে কথা দিচ্ছি আমি একজন ভালো প্রোগ্রামার হব কেউ আমাকে আটকাতে পারবে না আর এর জন্য আমার যা করা লাগে আমি করব ধন্যবাদ প্রতিজ্ঞা সবার শেষ শেষ করে ফেলছি এখন আমাদের কাজ রক্ষা করা আজকে আমরা ভ্যারিয়েবলস এবং ডেটা টাইপস মেবি এটা এই ভিডিওটা একটু লং হবে যারা শিখতে এসতেন তাদের কোনো বিরক্ত লাগবে না আর যারা জাস্ট ওভারভিউ দিতে এসতেন তাদের বিরক্ত লাগতে পারে আর আমার টার্গেট যারা শিখতে এসেছেন তাদের জন্য ভিডিও বানানো ভিডিও বড়ো হইলে যারা শিখবেন তাদের কোনো প্রবলেম নাই ওকে গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে কয়েকটা ডেটা বা কিছু আউটপুট দিতে হয় সেটা আমরা দেখেছিলাম তাই না আরও কিছু চ্যালেঞ্জ ছিল আশা করছি আপনারা চ্যালেঞ্জ ফুলফিল করছেন অবশ্যই ফুলফিল করবেন আপনারা আমি জানি এখন আমরা অন্য কিছু চিন্তা করি হ্যাঁ অন্য কিছু চিন্তা করার পূর্বে সাপোজ আমাদের এই সব জায়গায় আমরা চাচ্ছি যে চারটা প্রিন্ট আছে না চারটা প্রিন্টে আমরা প্রিন্ট করব টেন ওকে চারটা আউটপুটই আসবে টেন টেন আমরা প্রত্যেকটাই টেন করে দিলাম এগুলো আমরা আউট করে দিই কমেন্টগুলো চারটা সিস্টেমের অর্ডার প্রিন্ট লাইন ব্যবহার করে আমরা টেন আউটপুট দিলাম তো এবার আমরা সেটা রান করি হ্যাঁ আগে ক্লিয়ার করে নিই ক্লিয়ার জাভা সি হ্যালো ডট যাভা জাভা হ্যালো ওকে চারটা টেন এসছে হঠাৎ আমাদের মনে হলো যে না আমরা চারটা টেন প্রিন্ট করতে চাচ্ছি না আমরা চারটা ফিফটিন প্রিন্ট করতে চাচ্ছি আমরা চেঞ্জ করি চারটা ফিফটিন এইবার আবার আমরা সেভ করে কম্পাইল করে নিই কম্পাইল করার পরে আবার রান করি এবার আমরা চারটা ফিফটিন প্রিন্ট করছি এইবার আমরা চিন্তা করলাম যে না ফিফটিনও না আমরা টোয়েন্টি প্রিন্ট করব এবার আমরা আবার সেভ করে কম্পাইল করে রান করি ওকে প্রিন্ট হয়েছে কিন্তু এখানে একটা প্রবলেম খেয়াল করছেন যখনই আমাদের ভেতরে আমরা একই জিনিস প্রিন্ট করছি কিন্তু যখনই আমাদের স্টেটমেন্টটা চেঞ্জ হচ্ছে অর্থাৎ ভ্যালুটা চেঞ্জ হচ্ছে তখনই আমাদের প্রত্যেকটা জায়গায় ভ্যালুটা চেঞ্জ করতে হচ্ছে কিন্তু সব জায়গায় তো একই ভ্যালু বারবার কেন আমরা চেঞ্জ করবো একবার চেঞ্জ করা যায় না হ্যাঁ একবারে চেঞ্জ করা যায় এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল লাগবে আমরা ছোটবেলা থেকেই ম্যাথ করে এসেছি যে ভ্যারিয়েবল আমরা কি জানি এক্স ওয়াই ওই যে বিভিন্ন থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ বা এই টাইপের কিছু একটা ছিল না এই ধরনের ম্যাথ আমরা করে এসেছি যেখানে আমাদেরকে এক্স এর ভ্যালু বের করতে হতো ওয়াই এর ভ্যালু বের করতে হতো এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুর জন্য আমাদের কিন্তু মেন রেজাল্টটা চেঞ্জ হয়ে যেত প্রোগ্রামিংয়েও আমাদের এরকম এক্স ওয়াইন কাজ করতে হয় অ্যাকচুয়ালি সাপোজ আমি এখানে এই ভ্যারি এই টোয়েন্টি ভ্যালুটা একটা জায়গায় রাখবো আগে আমি লেখি কাজটা শেষ করি তারপরে আমি ভ্যারিয়েবল বোঝাচ্ছি ইন্ট সাপোজ এন ইকুয়াল টু টোয়েন্টি আর প্রত্যেকটা জায়গায় আমি এন দিয়ে দিলাম এন 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 ওকে এবার যদি আমরা সেভ করে কম্পাইল করে রান করি কোনো পরিবর্তন দেখতে পাবো না আশা করছি সব জায়গায় টোয়েন্টি আসছে তাই না ক্লিয়ার করে দিই সব জায়গায় টোয়েন্টি আসছে হঠাৎ আমাদের মনে হলো যে আমরা টোয়েন্টি না আমরা ওয়ান টোয়েন্টি প্রিন্ট করব অ্যাকচুয়ালি ওয়ান টোয়েন্টি তাহলে দেখুন এবার আর আমার সব জায়গায় চেঞ্জ করার প্রয়োজন নাই জাস্ট একটা জায়গায় চেঞ্জ করলাম এন এর ভ্যালুটা পরিবর্তন করে দিলাম তাহলেই হয়ে গেল সেভ করুন কম্পাইল করুন রান করুন ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টিতে আমি স্যাটিসফাইড না আমি ওয়ান টু জিরো জিরো অর্থাৎ টুয়েলভ হান্ড্রেড প্রিন্ট করতে যাচ্ছি সেম কাজ কম্পাইল করুন রান করুন টুয়েলভ হান্ড্রেড এইবার মজাটা খেয়াল করতে পারছেন যে ভ্যারিয়েবল ব্যবহার করার পর আমাদের কি হলো আমাদের আর সব জায়গায় যেখানে যেখানে এন আছে এন এর ভ্যালু আছে সেখানে সেখানে আমাদেরকে আর চেঞ্জ করতে হলো না জাস্ট একটা জায়গায় যেখানে আমরা এনটাকে ডিক্লেয়ার করেছি সেইখানে চেঞ্জ করতে পারলেই হলো তাই না একটা জায়গায় চেঞ্জ করে আমরা সব জায়গায় আউটপুট ঠিক পাচ্ছি এটা কাজে লাগবে এখন আপনাদের মনে হতে পারে চারটা জায়গায় তো পরিবর্তন করলাম কি হয়েছে কিন্তু পরবর্তীতে যাচ্ছে চারশো জায়গায় আছে আপনার একই ভ্যারিয়েবলের ভ্যালু অথবা চার হাজার জায়গায় আছে তখন কি করবেন আপনি চার হাজার জায়গায় পরিবর্তন বুঝতে পারছেন কতটা প্যারার কাজ হবে তো ভ্যারিয়েবল আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে তো আমি নর্মালি বাংলা ভাষায় একটু ভ্যারিয়েবলটা বোঝানোর চেষ্টা করি হ্যাঁ কারণ আগে ভ্যারিয়েবলটা বুঝতে হবে ভ্যারিয়েবল হচ্ছে ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার হ্যাঁ ওই যে আমরা বিস্কুট কিনে নিয়ে এসে বিস্কুটটাকে খোলা ভাবে যেখানে সেখানে না রেখে রাখি কোথায় একটা বয়মের ভেতরে রাখি বা একটা একটা বক্সের ভেতরে রাখি আবার যদি আপনাকে বলা হয় যে পানি নিয়ে আসতে আপনি কি পানি হাতে করে নিয়ে আসবেন অবশ্যই হাতে করে নিয়ে আসবেন না হাতে করে আনলে দেখা যাবে শেষমেশারে একটা পানি উনি সব মাটিতে পড়ে গেছে তো আপনি অবশ্যই পানিটা গ্লাসে আনবেন বা একটা কাপে আনবেন তাই তো এই যে কাপ এই কাপটা হচ্ছে পানি ধরার পানির জন্য ভ্যারিয়েল হচ্ছে কাপ আবার এই এই গ্লাস গ্লাসটা হচ্ছে পানির যে বক্স যেই বক্সের আমরা বিস্কুট রাখছি সেই বক্সটা হচ্ছে বিস্কুটের ভ্যারিয়েবল যখন আমরা আমাদের কাঁধে সবসময় একটা ব্যাগ থাকে ব্যাগটা ব্যাগের ভিতরে ল্যাপটপ থাকে তো ল্যাপটপের ভ্যারিয়েবলটা হচ্ছে আবার ল্যাপটপের কন্টেইনারটা বা ভ্যারিয়েবলটা হচ্ছে আবার ব্যাগ তো ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের যখনই কোনো ভ্যালু ধরে রাখার ব্যাপার স্যাপার আসবে তখনই আমরা কি করব তখনই আমরা এই ভ্যারিয়েবলটা ব্যবহার করব ওকে তো সাপোজ এখানে আমাদের ভ্যারিয়েবল ছিল হচ্ছে টেন ওকে আর এটাকে আমরা নামকরণ করলাম এ এটা হচ্ছে নাম সরি এ যখনই আমাদের টেন দরকার হবে তখনই আমরা কল করবো এ কে এ এ বললেই চলে আসবে টেন ওকে আবার আরেকটা ভ্যারিয়েবল নিই আমরা বি নামে বি ইকুয়াল টু টোয়েন্টি ওকে আমরা একটা এর ভেতরে রাখলাম টেন বি এর ভেতরে রাখলাম টোয়েন্টি যখন আমরা এ কে ডাক দিব তখন আসবে টেন যখন আমরা কে ডাক দিব তখন আসবে টোয়েন্টি এ এখন আমরা যোগ বিয়োগ ভাগ করে দেখি হ্যাঁ তো আমরা করি এ প্লাস বি তাহলে এ হিসাব অনুযায়ী আমার কি আসা উচিত ছিল এর ভ্যালু আসা উচিত ছিল টেন আর বি এর ভ্যালু আসা উচিত ছিল টোয়েন্টি তাহলে এ আর টোয়েন্টি যোগ করে যেটা আসবে সেটা আমাদের আউটপুট আসবে ঠিক সেমভাবে এ মাইনাস বি সেমভাবেই কাজ করবে শুধু বিয়োগ হবে এ ইন্টু বি গুণ করবে আর এ ভাগ বি ওকে অ্যাকচুয়ালি এ ভাগ বি দিলে আপনি রেজাল্ট পাবেন জিরো তো কেন পাবেন সেটা আমরা পরে আসছি একটু পরেই আসছি তো তার আগে আমরা বি ভাগ এ করি আচ্ছা এইবার আমরা সেভ করে রান করি হ্যাঁ তো আগে কম্পাইল করে নিবেন সবসময় প্রথম দিকে কিন্তু এটা খুব ভুল হয় কম্পাইল না করি আমরা রান করি আর কোনো আউটপুট দেখতে পাই না তারপরে বলি কি আমার প্রোগ্রাম চলে না তো আগে কম্পাইল করতে হবে আর কম্পাইল করার পূর্বে কিন্তু সেভ করতে হবে ভিএস করে অটো সেভ নামের একটা অপশনস আছে তো আমি দেখাই দিতে পারি আপনাকে আপনি ভিএস কোড নিয়ে যদি ভালোভাবে কিছু শিখতে চান ভিএস কোডটা ভালোভাবে চালানো শিখতেন তাহলে আমার প্লে লিস্টের ভিডিও দেখেন গিট প্লে লিস্টের ভিতরে এটা আছে তো ইউজার সেটিং এখান থেকে আপনি হচ্ছে সার্চ করবেন যে অটো সেভ এই যে দেখেন অটো সেভ আসে না এখান থেকে ক্লিক করলে দেখবেন এখানে চলে যাবে এই কই গেল এই যে আমার ফাইল জট সেভ আফটার ডিলে এখানে প্রথমে এখানে চারটে অপশানস আছে তো আপনি প্রথমে থাকবে অফ এখান থেকে আফটার ডিলে অন ফোকাস চেঞ্জ আমি যাবি অনেক কিছু থাকবে তো আমি আফটার ডিলে করে দিয়েছি যার ফলে কিছুক্ষণ পর অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে সেভ হয়ে যাচ্ছে ওকে তো এবার আমরা এটা রান করি রান করলাম এবার দেখেন থার্টি টেন থেকে টেন আর টোয়েন্টি যোগ করলে থার্টি হয় টেন থেকে টোয়েন্টি বাদ বাদ দিলে মাইনাস টেন হয় টেন আর টোয়েন্টি গুণ করলে হয় টু হান্ড্রেড এবং টোয়েন্টিকে টেন দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে টু সেটা আমরা জানি কনগ্র্যাচুলেশনস আমরা আমাদের ফার্স্ট টাস্ক করে ফেলছি যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করে ফেলছি আমরা একটা ক্যালকুলেটর বানাই ফেলতে পারছি ব্রাড ব্যাপার তাই না অনেক বড় একটা ব্যাপার আপনার মনে হচ্ছে যে এটা কেমন ক্যালকুলেটর হলো এখানে তো শুধু দশ আর বিশের জন্য ফিক্সড আরে ভাই চিন্তা করেন কেন এত এত চিন্তা করলে হবে দশ আর বিশের জন্য ফিক্সড না আমি এখানে যদি এখন ফিফটি দিই আর এখানে যদি আমরা যদি ফাইভ দিই এইবার সেভ করে রান করেন তো দেখেন যে আপনার এটা চেঞ্জ হয় কি না দেখেন তো চেঞ্জ হয়ে গেছে ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল টু ফিফটি ফাইভ ফাইভে ফিফটি থেকে ফাইভ বাদ দিলে কী হয় ফর্টি ফাইভ হয় তারপরে ফাইভ আর টু ফিফটি গুণ করলে মাল্টিপ্লাই করলে টু ফিফটি হয় আর ভাগ করলে জিরো এসছে জিরো আসার কারণ হচ্ছে এবার আমাদের প্রথমটা হচ্ছে ছোটো আর পরেরটা বড় যদি আমরা এ আর বি ভাগ করে দিতাম তাহলে কিন্তু ঠিক আসতো হ্যাঁ তো আবার কম্পাইল করি কম্পাইল করে রান করি আচ্ছা এখানে একটু খারাপ ভাবে দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে নিচে একটা কিছু আছে দেখেন এবার কিন্তু ঠিকভাবেই আসছে আসছে না সব কিছু ঠিকভাবে এসছে আলটিমেটলি আমরা একটা ক্যালকুলেটর বানিয়েই ফেললাম কিন্তু এটা এখনো প্রপারলি ক্যালকুলেটর হয়নি কারণ আমাদের বারবার প্রোগ্রামের ভিতরে সেট করে দিচ্ছে হচ্ছে দিতে হচ্ছে ভ্যালুটা আমরা কি করতে পারি আমরা করতে পারি হচ্ছে এখানে এর ভ্যালুটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব বের ভ্যালুটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব তাহলেই কিন্তু আমরা এটাকে একটা ক্যালকুলেটর বানাই ফেলতে পারবো করব আচ্ছা যেহেতু ইনপুট নেওয়া খুবই প্রয়োজনীয় একটা বিষয় তো আমরা স্ক্যানার ব্যবহার করে একটা ইনপুট নিয়ে ফেলি এই ভিডিওতেই ফেলি দেরি করে কি লাভ তো তখন যখন আমরা ইনপুট নেব ইউজারের কাছ থেকে তখন আর আমাদেরকে ভ্যালুটা দিতে হবে না কারণ আমরা জানি যে ভ্যালুটা আমরা ইউজারের কাছ থেকে নিব আমাদের ইনিশিয়াল কোনো ভ্যালু নেই হুম এখানে ইরোর দেখাচ্ছে ইরোর দেখাক সমস্যা নেই আপনার তো চিন্তা করা লাগবে না ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার অনেকগুলো মেথড আছে তো আমি আপাতত সহজ মেথডটা দেখাবো পরবর্তী ভিডিওতে আর একটা দেখাবো যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওকে তো আপাতত আমরা স্ক্যানার ব্যবহার করি স্ক্যানার হচ্ছে যাবার একটা ক্লাস আবারও দরকার হলে এখানে নোটে লিখে রাখেন যে আমি স্ক্যানার প্রপারলি বুঝতে পারতেছি না এটা নিয়ে পরবর্তীতে বোঝার দরকার আছে তো স্ক্যানার ধরে নেন এটা একটা আমরা স্ক্যানার টাইপের অবজেক্ট বানাবো স্ক্যানার এস সি ইকুয়াল টু নিউ স্ক্যানার system dot in okay এত কিছু আপনার বোঝা লাগবে না আপনি শুধু লিখে রাখেন যে এটার প্রত্যেকটা কথার মানে আমি বুঝিনি পরে আমি বুঝবো আর এই যে দেখেন সিস্টেম ডট ইনটা বোঝা উচিত কারণ দেখেন আমরা যখন আউটপুট দিতে চাচ্ছি তখন আমরা সিস্টেম ডট আউট ব্যবহার করছি আর যখন ইনপুট নিতে চাচ্ছি তখন আমরা সিস্টেম ডট ইন ব্যবহার করছি হ্যাঁ এই কথাটা লেখার পরে এইচসি এসসি এই কমান্ডটার ক্ষমতা আছে এই ইউজারের কাছ থেকে ইনপুট নিবে হ্যাঁ তো এখন আমরা ইনপুট নিব ইনপুট নিয়ে রাখবো কোথায় প্রথম ভ্যারিয়েবলের ভিতরে রাখব এ ইকুয়াল এসসি ডট নেক্সট ইন্ট আমরা ইন্টিজার ভ্যারিয়েবল ইনপুট নিতে চাচ্ছি তাই নেক্সট ইন্ট এই যে দেখুন এখানে আমরা ইন্ট লিখছি না সেই ইন্টের কারণে আমরা এখানে লিখছি নেক্সট ইন্ট প্রপারলি না বুঝলে কোনো সমস্যা নেই জাস্ট করে যান আপনি নিজেই বুঝতে পারবেন নেক্সট ইন্ট আবার বি এর ভেতরেও তো আমরা রাখতে চাচ্ছি তাই না বি এর ভেতরেও আমরা কোনো ইনপুট রাখতে চাচ্ছি ইউজারের কাছ থেকে ডেটাটা নিয়ে তো তাই দুইটার ক্ষেত্রেই আমরা লিখবো যে এ ইকাল টু এস ডট নেক্সট ইন্ট বি ইকোয়াল টু ডট নেক্সট ইন্ট এইটা করার পরে এই স্ক্যানারটা ব্যবহার করতে গেলে আপনাদেরকে একটা স্ক্যানার ক্লাসটাকে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট কি পরবর্তীতে আমরা বুঝবো কিন্তু আপাতত মনে করে রাখুন যে এইটা ব্যবহার আমাকে দিচ্ছে না জাভা নর্মালি আমাকে ব্যবহার করতে দিবে না তার জন্য আমাদেরকে এই লাইনটা লিখতে হবে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার যদি আপনি একদমই বিগিনার হন তাহলে আপনি এটা করবেন স্ক্যানার ডট ইউটিল ডট স্টার দিয়ে একটা সেমক্লোন দিয়ে দেবেন মানে ইউটিল ক্লাসের ইউটিল প্যাকেজের ভেতরে যত যা আসে সব ইম্পোর্ট হয়ে যাবে এই প্রত্যেকটা প্রোগ্রামের প্রথমে আপনি এই কমানটা লিখে রাখবেন হ্যাঁ এই স্টেটমেন্টটা লিখে রাখবেন তাহলে আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আমি যা ব্যবহার করব আর বাকি যে ইউটিল ডট স্ক্যানার কেন হয়েছে তা আমরা যখন প্যাকেজ নিয়ে ডিটেলসে আলোচনা করবো তখন আপনি বুঝে যাবেন ডোন্ট ওরি আপা আমরা এখন মোস্ট বিগিনার আমাদের এখন সব বুঝতে হবে এমন কোনো কথা নাই জাস্ট দেখে যান কি হয় আচ্ছা এইবার যদি আমরা প্রোগ্রামটা রান করি প্রথমে আমরা রান করার জন্য কী কমান্ড দিতে হবে জাভাসি ডট হ্যালো ওয়ার্ল্ড এরপরে জাভা ডট হ্যালো এইবার দেখেন আর আমাদেরকে ইনিশিয়ালি আউটপুট দিচ্ছে না আমাদের কাছে ইনপুট যাচ্ছে হ্যাঁ ইনপুটটা আমরা কি দিব সাপোজ আমরা দিলাম টেন টেন তারপরে ইন্টার করি আবারও ইনপুট চাচ্ছে এইবার আমরা ইনপুট দিলাম ফাইভ এবারই করি দেখেন আমাদেরকে রেজাল্ট এসছে ফিফটিন ফাইভ টোয়েন্টি টু এই ছয়টা আসেনি কিন্তু এই দুইটা আমরা ইনপুট দিয়েছি তারপরে এসছে ফিফটিন টেন আর ফাইভ যোগ করলে হয় ফিফটিন টেনের থেকে ফাইভ বাদ দিলে হয় ফাইভ টেন আর ফাইভ মাল্টিপ্লাই করলে হয় ফিফটি আর ফাইভের থেকে টেন থেকে ফাইভ ভাগ করলে হয় হচ্ছে টু এটা টেন আর ফাইভের জন্য কাজ করলো যদি আমরা আর কম্পাইল করার দরকার নেই আবার আমরা রান করি এবার রান করে আমরা যদি দিই ফিফটি ইন্টার করে টেন তাহলে কি আসবে দেখবেন ফিফটি আর টেন যোগ করলে হয় হচ্ছে সিক্সটি ফিফটি থেকে টেন বাদ দিলে হয় ফোরটি ফিফটি আর টেন গুণ করলে হয় ফাইভ হান্ড্রেড আর তারপরে ভাগ করলে হয় হচ্ছে ফাইভ এখন কি বিশ্বাস হচ্ছে এটা একটা ক্যালকুলেটর আশা করি এটা বিশ্বাস হচ্ছে যে এটা একটা ডাইনামিক ক্যালকুলেটর আপনি যেই ভ্যালু ইনপুট করবেন সেই ভ্যালুর জন্যই এটা কাজ করবে ওয়াও কনগ্রাচুলেশন ইউ মেড ইউর ফার্স্ট প্রোগ্রাম ইন জাভা যেটা আসলে যার আসলে কোনো ভ্যালু আছে হ্যাঁ আপনি একটা ক্যালকুলেটর বানিয়ে ফেললেন কি মজার কিন্তু দুঃখ একটাই সব কোড এখনো বোঝেননি আরে ব্যাপার না সব শিখে যাব ওকে আমরা এই কোডগুলো কেটে দিই এই সব কোড আমরা কেটে দিই হ্যাঁ এখন তো আমরা এইটুকু বুঝি যে ভ্যারিয়েবল কোথায় আমাদের দরকার যে কোনো ডেটা আমরা যা নিয়ে আমাদের প্রোগ্রামে কাজ করব সেই ডেটাগুলো আমরা স্টোর করব একটা ভ্যারিয়েবলের ভেতরে সেই ডেটাগুলোকে আমরা ডিরেক্ট ব্যবহার না করে কোনো না কোনো একটা নাম দিয়ে সেখানে রাখবো অর্থাৎ সাপোজ আমি তো একটা মানুষ তো আমাকে চেনেন কিভাবে আমাকে চেনেন আমার নাম দ্বারা এইস নাইম শর্টকাটে এইসম এম নাইম তাই না তো এই নামে আপনারা আমাকে চেনেন ঠিক আমাদের প্রোগ্রামের ভেতরে যদি আমরা কোনো ডেটাকে চিনতে চাই তাহলে আমরা লাইক ওই যে টেন টেনটাকে আমরা কমন লাইনে ইনপুট দিচ্ছি কিন্তু ওইটা আমরা প্রোগ্রামের ভিতরে চিনছি এ এর মাধ্যমে আবার আরেকটা ভ্যালুকে আমরা চিনছি বি এর মাধ্যমে তো ভ্যারিয়েবল আমাদের কথাই লাগবে যেখানে আমাদের কোনো ভ্যালুকে চিনার প্রয়োজন হবে তখনই সেটাকে আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে চিনিয়ে দিব আমার প্রোগ্রামকে এটাই হচ্ছে আমার ভ্যারিয়েবলের কাজ কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পূর্বে এই যে আমি ইন্ট কথাটা কেন লিখেছিলাম ইন্ট এ ইকল টু টেন এ বুঝতে পারলাম এ হচ্ছে আমার টেনের নাম টেনটা হচ্ছে আমার যান যার জন্য আমি বল তৈরি করছি অর্থাৎ ভ্যালুটা ইকুয়াল সাইনও বুঝতে পারলাম যে এ এর ভেতরে টেনটা ইনিশিয়াল করা হলো কিন্তু এই ইনটা কেন এবার আসি ইন্ট কেন ইনটা হচ্ছে ডেটা টাইপ হ্যাঁ ডেটা টাইপ ডেটা টাইপ ব্যাপারটা কি খুব কঠিন মনে হচ্ছে তাই না আরে না ভাই খুব কঠিনের কিছু নাই ডেটা টাইপটা হচ্ছে সেই জিনিস যে আপনার ডেটা টাইপ হ্যাঁ আপাতত মাথায় কোনো এক্সাম্পল আসছে না খুব সহজ একটা এক্সাম্পল দিই রান্নাঘরের পাশে বসে আসি তো রান্নাঘর দিয়ে একটা এক্সাম্পল দিই আচ্ছা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে বিভিন্ন মুরগির মশলার গুঁড়া আমরা সমস্ত গোড়া রাখার জন্য আলাদা আলাদা কৌটা ব্যবহার করি না নাকি একটা কৌটার ভেতরেই হলুদের গুঁড়া রেখে দিই মরিচের গুঁড়া রেখে দিই মুরগির মশলার গুঁড়া রেখে দিই পাঁচ ফরং রেখে দিই এগুলো রেখে দিই রেখে দিই না যাতে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারি যেটা হলুদের গোড়া তার জন্য আমরা হলুদের গোঁড়ার জন্য আলাদা একটা কোটো রাখি তারপরে মরিচের গোড়ার জন্য আমরা আলাদা একটা কোটা রাখি যার ভিতরে আমরা মরিচের গুড়াই শুধু রাখি তাই না এরকম না ব্যাপারটা প্রোগ্রামিংয়েও যাতে সব কিছু আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যায় এজন্য আমরা বিভিন্ন ডেটা টাইপ ব্যবহার করি যেমন চিন্তা করেন যে টেন এটা একটা ভ্যালু আর টেন এটা পুরোপুরি ডিফারেন্ট একটা ভ্যালু কারণ দুইটা কোটেশনের ভিতরে আছে মানে এটা একটা স্ট্রিম বা টেক্সট আর এটা দুইটা কোটেশনের ভিতরে নাই তাই এটা কি ইন্টিজার ইন্টিজার মানে কি ইনটিজার মানে আমরা নর্মালি যেই নাম্বার নিয়ে কাজ করি সেই নাম্বারগুলো হচ্ছে ইন্টিজার জাভাতে দুই ধরনের নাম্বার আছে একটা হচ্ছে ইনটিজার আর একটা হচ্ছে ফ্লোট ইনটিজার কোনগুলো যেগুলোর সাথে দশমিক নাই অর্থাৎ ডেসিমাল পয়েন্ট নাই আমরা যখনই এই যে দশ দশমিক দিয়ে কোনো কিছু লিখব তখন সেটা হয়ে যাবে ফ্লোট বা ডাবল যাই হোক সেগুলোতে আমরা পরে আসছি কিন্তু দশমিক দেইনি মানেই হচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডিজার ভ্যালু আর যখনই আমরা কোটেশনের ভিতরে দিচ্ছি তখনই সেটা কি হচ্ছে তখনই সেটা হচ্ছে স্ট্রিং তো বিভিন্ন টাইপের ডেটা নিয়ে আমাদের কাজ করার জন্য আমাদের এই ইটা দরকার হয় কি বলে ডেটা টাইপটা দরকার হয় আর একটা জিনিস মাথায় রাখবেন আমরা যে কোনো অপারেশন দুইটা নির্দিষ্ট টাইপের দুইটা একই টাইপের ডেটার ক্ষেত্রে করতে পারি সাপোজ আমি এখানে দিলাম ইন এ ইকুয়াল টু টেন আর স্ট্রিং এ ইকুয়াল টু সরি স্ট্রিং বি ইকুয়াল টু ফিফটি এটা একটা স্ট্রিং তো আমি যদি এখন ইচ্ছা করি এই দুটা যোগ করতে পারবো না সাপোজ ইন আমি যোগ করে চাচ্ছি যে ইন্টিজার একটা ভ্যালু আসবে ইনটিজার এ প্লাস বি এটা হবে না এটা একটা ইরোর এখানে ই শো করতেছে না বাট আপনি যদি কম্পাইলারে যান কম্পাইলারে যে এটা কম্পাইল করার চেষ্টা করেন এটা আপনাকে ইরোড দিবেই দিবে দেখেন এ ইরোড দিচ্ছে কারণ ইনকম্পিটেবল টাইপস ইরোডটার মানে কী বলছে ইরো মেসেজে বলছে ইনকম্পিটেবল টাইপস স্ট্রিং ক্যান নট বি কনভার্টেড টু ইন্ট স্ট্রিং ইনটিজারে কনভার্ট হইতে পারছে না সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আমি দুইটা ইনটিজার ডাটার ক্ষেত্রে যে কোনো অপারেশন করাইতে পারি আমি দুইটা স্ট্রিংয়ের ক্ষেত্রে যে কোনো অপারেশন করাইতে পারি আবার দেখেন এখানে যদি আমি এইটাকে স্ট্রিং বানিয়ে দিতাম তাহলে কিন্তু আবার রান করতো নো প্রবলেম কোনো প্রবলেম হতো না কম্পাইল করে নিয়ে এবার দেখেন ও আচ্ছা আবার এবার দেখাচ্ছে কারণ এই যে আমার এখানে স্ট্রিং দিয়েছি কিন্তু ডাটা টাইপ দিয়েছি হচ্ছে ইন্ট এটাকে আমি স্ট্রিং করে দিই আর স্ট্রিং যেহেতু করছি সেহেতু স্ট্রিং স্ট্রিংই রিটার্ন করবে স্ট্রিং কখনো ইন্টিজার ডেটা রিটার্ন করতে পারবে না তো এর জন্য আমরা এখানে স্ট্রিং করে দিলাম সবগুলোতে এইবার দেখেন আবার কোনো প্রবলেম নাই হ্যাঁ তো যদি আমরা এটাকে রান করি মানে আউটপুট দেই সিস্টেম ডট ডট আউট প্রিন্ট প্রিন্ট লন এবার যদি আমরা সি সি প্রিন্ট করার চেষ্টা করি সরি না শুধু হ্যাঁ এইবার আমরা যদি রান কম্পাইল করে আবার রান করি তাহলে দেখতে পাবো টেন ফিফটি এটা কিন্তু কখনোই সিক্সটি আসেনি হ্যাঁ এটা যদি ইন্টিজার হতো তাহলে কিন্তু সবসময় আসতো সিক্সটি কারণ টেন আর ফিফটি যোগ করলে সিক্সটি হয় আমরা জানি কিন্তু এটা এসছে টেন ফিফটি কারণ দুইটা স্টিং প্রথমে টেন এসছে তারপরে যোগ হয়েছে ফিফটি তো আমরা যে কোনো দুইটা একই টাইপের ডাটার ভেতরে অপারেশন করাইতে পারি কিন্তু ডিফারেন্ট টাইপের ডাটার ভেতরে পারি না তো আমাদেরকে আমাদেরকে কী কী ডেটা টাইপ দেওয়া আছে আমরা কী কী ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারি সেটা জানার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল করতে হবে গুগলে যান গুগলে গিয়ে লিখেন যে জাভা ডেটা টাইপস এটা লিখে সার্চ করেন অনেকগুলো পেজ আসবে হ্যাঁ এখানে দেখেন প্রথম পেজে আসছে জাভা প্রিমিটিভ ডেটা টাইপ এটা আমরা ওপেন করি নতুন একটা ট্যাবে এটা ওপেন করে দেখি এখানে আমাদের কি কি ডেটা টাইপ দেওয়া আছে এখানে দেখেন একটা সুন্দর করে একটা টেবিল দেওয়া আছে প্রথম টাইপ দেওয়া আছে বুলিয়ান বুলিয়ান আলজ আমরা করছেন না আপনারা ইলেভেন টুয়েলভ মানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করা উচিত ছিল যাই হোক যদি না করে থাকেন তাহলে আমি বলি এখন বুলিয়ান আলজ মূল কথা হচ্ছে যে কোনো ভ্যালু হয় ট্রু হবে না ফলস হবে আমি এখানে কথা বলছি আমি এখন আপনাদেরকে লেকচার দিচ্ছি এই লেকচারটা এই হয় সত্য হবে না যে কোনো কিছু তার মানে একটা ডেটা ডেটা যেই শুধু দুইটা ভ্যালু ধরে রাখতে পারে হয় ট্রু না ফলস এটা জাভাতে কীভাবে লেখে এটা জাভাতে লেখার জন্য আপনাকে লিখতে হবে বুলিয়ান বুলিয়ান সাপোজ এ দিলাম হ্যাঁ আপাতত এ হয় এটা ট্রু হবে আর না হয় এটা ফলস হবে যে কোনো একটা এই দুইটা ব্যথিত আপনি অন্য কোনো ভ্যালু দিলে কাজ করবে না আপনি টেন দিতে পারবেন না এর ভিতরে এটা টেন দিলে ইরোড দেখাবে তো ট্রু অথবা ফলস যে কোনো একটা কিছু তারপরে বাইট বাইট হচ্ছে একটা ডেটা টাইপ যে ব্যবহার খুব একটা বেশি না যদি আপনি আর একটু অ্যাডভান্স লেভেলে যান তাহলে আপনার ব্যবহারটা আসবে এটা একটা এইট বিট ডেটা টাইপ আচ্ছা এটা ইনটিজার কিন্তু বাইট হচ্ছে একটা ইন্টিজার কিন্তু এটার সাইজটা একটু কম তারপরে আসে হচ্ছে ক্যারেক্টার আপনি যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট করতে চাচ্ছেন সাপোজ আমরা তো স্ট্রিং ইনপুট করা শিখছি স্ট্রিং স্ট্রিং এস ইকুয়াল টু এস টি আর বা এস টি স্ট্রিং এইভাবেই আমরা যদি লিখি এটা ইটস এ ভ্যালিড ডেটা টাইপ বা ভ্যালিড স্টেটমেন্ট আমরা যদি জাস্ট এসটাকে রাখতে চাই তাহলে আমরা ব্যবহার করবো চার বা ক্যারেক্টার ক্যারেক্টার সি ইকুয়াল টু এইখানে একটু ডিফারেন্সটা খেয়াল করুন স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন দিয়েছিলাম আর ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা দেবো সিঙ্গেল কোটেশন সাপোজ এস এটা তখন একটা ক্যারেক্টার ভ্যালু হ্যাঁ যখন আমরা স্টিং ব্যবহার করবো তখন আমরা ডাবল কোটেশনের ভিতরে দিব আর এর ভিতরে অনেকগুলো কিছু অনেকগুলো ক্যারেক্টার দেওয়া যায় আর ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা শুধু একটাই ক্যারেক্টার দিতে পারবো এবং সেটা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিতে হবে এইটার জন্য বাইটাস বিটাস হচ্ছে সিক্সটিন বিটস আচ্ছা এরপরে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে শর্ট শর্টও একটা ইনটিজার ভ্যালু মানে ইনটিজার টাইপের ডেটা। কিন্তু এটার বাইট হচ্ছে সিক্সটিন বিট তাহলে দেখেন যে বাইটেও কিন্তু ইন্টিজার কিন্তু এটার সাইজটা আরও ছোট শর্ট একটা টাইপের ইনটিজার সেটার ভ্যালু বাইটের থেকে আবার বড় সিক্সটিন বিট তারপরে আসে হচ্ছে ইন্টিজার ইনটিজার হচ্ছে থার্টি টু বিট ইনটিজার নিয়েই আমরা মূলত বেশি কাজ করি যখন আপনার অনেক বেশি ডাটার প্রয়োজন হবে তখন আপনারা ব্যবহার করবেন ইন্টিজার যখন অনেক কম ডাটার প্রয়োজন হবে তখন আপনি ব্যবহার করবেন শর্ট এই ক্যালকুলেশনটা আপনি কীভাবে করবেন সেটা আমি কিছুক্ষণের ভেতরেই দেখাচ্ছি তারপরে আছে দেখা যাচ্ছে আপনি যেই ইন্টি আপনার ইন্টিজার ভ্যালু অনেক 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 বেশি দরকার তখন আপনি যেটা করবেন সেটা করবেন হচ্ছে লং ব্যবহার করবেন লং যেমন আমরা একটা লং ব্যবহার করে দেখাই আমরা ইন্ট লিখতাম না ইন্টের বদলে আমরা এখন লিখব লং লং এ ইকুয়াল টু সাপোজ অনেক বড় একটা সংখ্যা ওকে ইট ডাজেন্ট ম্যাটার এরকম বড় একটা সংখ্যা এরপরে দেখবেন যে হচ্ছে ফ্লোট ফ্লোরটা হচ্ছে আমি একটু আগেই বলেছি যে ফ্লোরট হচ্ছে দশমিক বা ডেসিমাল পয়েন্ট থাকবে তো ফ্লোটের বিট আর ইন্টিজারের বিট দেখেন সেম দুইটা সেম থার্টি টু বিট করে আর ডাবলটা হচ্ছে লং এর মতো যখন আমার অনেক বড় ডেসিমাল পয়েন্ট ভ্যালুর দরকার হবে বা হচ্ছে দশমিকের সংখ্যার দরকার হবে তখন আমরা ডাবল ব্যবহার করবো এইখানে দেখেন রেঞ্জ দেওয়া আছে হ্যাঁ এই রেঞ্জগুলো আপনার প্রথমে বুঝতে একটু সমস্যা হবে অনেক সমস্যা হবে তো সেই সমস্যাটা আমি এখনই দূর করতেছি কোনো চিন্তা করার দরকার নেই এখানে অ্যাকচুয়ালি রেঞ্জ দেওয়া নাই বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে তো রেঞ্জ কি নিচে দেওয়া আছে রেঞ্জ বের করার একটা সহজ সিস্টেম আমি আপনাদেরকে দেখাবো সাপোজ আমরা এখন একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ব্যবহার করি প্রিন্ট লাইন ব্যবহার করে আমরা এখানে প্রিন্ট করতেছি ইন্টিজারের ম্যাক্স ভ্যালু integer.max ভালো ওকে এখন যদি এটা কম্পাইল করে আপনি রান করেন দেখেন যে আগে প্রথমে কম্পাইল করুন তারপরে আচ্ছা এরর দেখাচ্ছে ও আচ্ছা আচ্ছা সরি আমি integer না লিখে inrezar লিখে রাখছি integer হবে হ্যাঁ বানান ভুল করছি আমি এইবার যদি আপনি রান করেন তাহলে দেখবেন যে একটা ভ্যালু আপনাকে দিচ্ছে এই এত পরিমাণ ভ্যালু আপনি সর্বোচ্চ ইন্টিজার ভ্যালুতে স্টোর করতে পারবেন একটা ইন্টিজার টাইপে স্টোর করতে পারবেন আবার যদি ব্যাপারটা লং হতো তাহলে কি হতো দেখেন তো লং ডট ম্যাক্স ভ্যালু কম্পাইল করব যেহেতু আমরা চেঞ্জ করছি তাহলে লং এর ভিতর দেখেন আপনি কত বড় একটা সংখ্যা স্টোর করতে পারছেন এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হ্যাঁ এই ম্যাক্সিমাম ভ্যালু আপনি যখন এত বড় সংখ্যা দরকার হবে তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা যদি আপনার এর থেকেও বড় সংখ্যার প্রয়োজন হয় তখন কি আপনি ইনস্টল করতে পারবেন না অবশ্যই পারবেন তার জন্য বিগ এন আছে বিগ ডেসি মেলা আছে আমরা আস্তে আস্তে সব দেখব ডোনি আচ্ছা যদি আমরা দেখতে চাই যে একটা ক্যারেক্টার বা আচ্ছা বাইট ক্যারেক্টারে যাব না বাইট কত সং সর্বোচ্চ কত ধারণ করতে পারে দেখেন এখানে দেখাচ্ছে কম্পাইল করলেই দেখাবে বাইট দেখেন একশো সাতাশটা মানে ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে একশো সাতাশটা কিন্তু হওয়া উচিত ছিল তো এর ডাবল তাই না কিন্তু এখানে ব্যাপার হচ্ছে সাইন্ড এটা হচ্ছে একটা সাইন্ড বাইটের কথা চিন্তা করা হয়েছে মানে হচ্ছে যদি প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে যেহেতু মাইনাস হইতে পারে যদি মাইনাস কেমনে হইতে পারে সেটা আপনি দেখতে পারেন এখানে মিন ভ্যালু দিয়ে হ্যাঁ প্লাস ভ্যালু দিয়ে আমরা প্লাস ওয়ান সেভেন্টি পাইছি না ওয়ান টোয়েন্টি সেভেন পাইছি এবার যদি আপনি মিনিমাম ভ্যালু দিয়ে কম্পাইল করেন তাহলে দেখবেন যেটা নেগেটিভ দিবে ভ্যালু এই যে দেখুন নেগেটিভ একশো আঠাশটা সর্বনিম্ন ভ্যালু হইতে পারে মাইনাস একশো আঠাশ তো আমরা প্লাস পজিটিভ ভ্যালুই স্টোর করতে পারবো নেগেটিভ ভ্যালু স্টোর করতে পারবো ভাই অনেক কিছুই তো বুঝলাম যে এত এত ভ্যালু আমরা স্টোর করতে পারবো কিন্তু ক্যালকুলেশনটা কীভাবে হচ্ছে আমাদের এইখানে তো বলা ছিল না যে আসলে এত এত ভ্যালু আমরা স্টোর করতে পারবো এখানে তো বিটের হিসাব দেওয়া ছিল তো এই বিটের হিসাবটা কি অ্যাকচুয়ালি চলুন এবার আমরা সেটা বোঝার চেষ্টা করি বিট বোঝার জন্য খাতা কলম দুইটাই লাগবে এবং সাথে ক্যালকুলেটর লাগবে আমি ক্যালকুলেটরটা ওপেন করি সরি ক্যালকুলেটর আমার জিনম ক্যালকুলেটরটা আমি ওপেন করি ওকে এখানে বেসিক মোড আছে বেসিক মোড থেকে আমি প্রোগ্রামিং মোডে নিয়ে যাই একটু বড় সংখ্যা দরকার দরকার পারবে তো হবে তো আচ্ছা প্রোগ্রামিং প্রোগ্রামিং মোড আচ্ছা মোডে আমি আপাতত এখন এক বিট সমান কি আপনাকে সেটা বুঝতে হবে এক বিট অর্থ হচ্ছে ওয়ান বিট অর্থ হচ্ছে হয় জিরো না হয় ওয়ান তেমনি টু বিটের অর্থ হচ্ছে টু বিটের অর্থ হচ্ছে হয় জিরো জিরো নয় জিরো ওয়ান না হয় ওয়ান জিরো না হয় ওয়ান ওয়ান এই টাইপের কিছু একটা মানে টু বিট মানে আপনার দুইটা বিট থাকতে হবে এই যে আর এগুলো হচ্ছে পসিবল ভ্যালু যে চারটা পসিবল ভ্যালু এই পসিবল ভ্যালুটা বের করার কি সমীকরণটা কি টু টু দি পাওয়ার এন যদি আপনি বলেন যে আমার আর্ট বিট আছে তাহলে আট বিটের জন্য আপনার পসিবল ভ্যালু কয়টা হতে পারে কম্বিনেশন দেখেন টু আমি এখন প্রোগ্রামিং মোডেও সেটা বের করা খুব ঝামেলা হবে আমরা অ্যাডভান্স মোড়ে যাই টু টু দি পাওয়ার এইট যদি আমরা দেই তাহলে আমাদের সর্বোচ্চ কয়টা মানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে দুশো ছাপ্পান্ন তাই না আট বিট অর্থ হচ্ছে আমরা এখানে বিট লিখব আটটা অর্থাৎ জিরো 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 এই যে আমরা পাশাপাশি আটটা জিরো লিখলাম না এই আটটা পাশাপাশি জিরো লেখার অর্থ হচ্ছে এইট বিট যদি আমরা একটা লিখতাম তাহলে ওয়ান বিট যদি আমরা দুইটা লিখতাম পাশাপাশি দুইটা জিরো বা ওয়ান তাহলে সেটা দুইটা বিট ওকে এইটার মিনিমাম ভ্যালু হচ্ছে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে এইটা এটা হচ্ছে মিনিমাম ভ্যালু আট বিটের মিনিমাম ভ্যালু হচ্ছে এইটা আর আট বিটের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে চার আটটা ওয়ান এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু তো এই ভ্যালুটার এই ভ্যালুটার এই যে আটটা ওয়ান এই বাইনারি এটা কিন্তু বাইনারি সংখ্যা এই বাইনারি ভ্যালুটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি এবং কনভার্ট করার পরে যেই ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু ওকে তাহলে আমরা এখন অ্যাডভান্স মোড থেকে প্রোগ্রামিং মোডে যাই আপনারা যদি সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করেন তাহলে মোড থেকে চলে যাবেন তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা লেখবো এখান থেকে বাইনারি সিলেক্ট করে দিই বাইনারি দিয়ে আটটা ওয়ান লেখি কয়টা ওয়ান লেখছি আটটা ওয়ান আটটা ওয়ান লেখলে এর বাইনারি সংখ্যা কত আসে দেখুন তো আপনি এখানে ইকুয়াল সাইন ব্যবহার করলে হয়তো আসবে হ্যাঁ আটটা বাইনারি সংখ্যা ব্যবহার করলে এইখানে দেখুন একদম নিচে বাইনারিতে দেখবেন যে এই দেখেন বেস দেওয়া আছে দুশো পঞ্চান্ন প্রথমে আছে থ্রি সেভেন সেভেন এটা হচ্ছে অক্টাল সংখ্যা তারপরে দেওয়া আছে হচ্ছে টু ফিফটি ফাইভ পাশে বেস দেওয়া আছে টেন তার মানে এইটা হচ্ছে বাইনারি এই ডেসিমাল সংখ্যা মিন আটটা বাইনারি সংখ্যার ইকুইভ্যালেন্স ডেসিমাল নাম্বার হচ্ছে টু ফিফটি ফাইভ কিন্তু একটু আগে আমাদের আমরা দেখেছিলাম যে আমাদের টু ফিফটি সিক্স আসে কিন্তু আসলে সমীকরণটা হবে হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ যেই ভ্যালুটা আসুক তার থেকে এক মাইনাস করতে হবে আমাদের আট বিট মানে হচ্ছে আমরা টু টু দুইশো পঞ্চান্নটা ভ্যালু সর্বোচ্চ ভ্যালু হবে দুইশো পঞ্চান্ন তাহলে আমাদেরকে একশো সাতাশ কেন দেখাচ্ছে বা একশো মাইনাস একশো আঠাশ কেন দেখাচ্ছে কারণ এটা সাইন ভ্যালু আর সাইন ভ্যালু দুই দ্বারা ভাগ হয়ে যায় দুশো ছাপান্নকে দুই দ্বারা ভাগ করেন যে ভ্যালুটা আসবে সেটাই সেটাই হচ্ছে আপনার স্টোর করতে পারবে যদি আপনি আনসাইন ইউজ করতেন তাহলে আপনার দুশো ছাপ্পান্নই ব্যবহার করতে পারতেন দুশো পঞ্চান্ন অ্যাকচুয়ালি দুশো পঞ্চান্ন ব্যবহার করতে পারতেন এইটা হচ্ছে বিট সিস্টেম এখন দেখুন যদি আমরা দুইশো ছাপ্পান্নকে আমরা তো দুশো পঞ্চান্ন ব্যবহার করতে পারবো সেটা আমরা বুঝতেই পারলাম তাই না তো যদি আমরা দুইশো পঞ্চান্ন না দুইশো ছাপ্পান্নকে যদি আমরা দুশো বাইনারি সংখ্যা বের করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখেন তো এটা আমরা এবার ডেসিমালে আসি ডেসিমাল থেকে আমরা যদি বাইনারিতে যাই আচ্ছা আমরা প্রথমে ডেসিম্যালে যাই ডেসিম্যালে গিয়ে আমরা দুইশো ছাপ্পান্ন বের করি হ্যাঁ দুশো ছাপান্ন বের করে ইকুয়াল সাইন দিই দেখেন এই যে নিচে এখানে আমাদের বাইনারি সংখ্যাটা দেওয়া আছে বাইনারি সংখ্যাটা দেওয়ার ক্ষেত্রে দেখেন এখানে এই আট আটটা বিটের ভেতরে কিন্তু আমার সংখ্যাটা আটতে পারেনি নয় বিটে চলে গেছে এই যে লাস্টে আর একটা বিট আছে যেহেতু এটা আটটা বিটের ভেতরে রাখা যাচ্ছে না এর বাইনারি ভ্যালুটা সেহেতু দুশো ছাপ্পান্ন কখনোই আট বিটের ভিতর থাকতে পারবে না দুশো ছাপ্পান্নতে একটু বুঝতে সমস্যা হলে দুশো ষাট করি হ্যাঁ দুশো টু সিক্সটি টু সিক্সটি করলে দেখবেন যে এবার ইকুয়াল করি এখন দেখুন এখানে হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো দ্যাটস মিন আমার আটটা বিটের ভেতরে এই ভ্যালুটা রাখা পসিবল হচ্ছে না তাই এই ভ্যালুটা দুশো টু সিক্সটি কখনোই আমি এইট বিটের ভেতরে রাখতে পারবো না এটা রাখার জন্য আমাদেরকে এইট বিটের থেকে বেশি যে কোনো জায়গায় যাইতে হবে তখন আমরা শর্টে যাইতে পারি আমরা বাইটে যাইতে পারি আমরা যে কোনো কিছুতে যাইতে পারি ঠিক সেমভাবে ইন্ডিজার কাজ করে ঠিক সেমভাবে বুলিয়ান লং কাজ করে ডেসিমাল ডাবল কাজ করে অন্য যে কোনো কিছু এইভাবেই কাজ করে হ্যাঁ তো যদিও এই ভিডিওটা একটু বুঝতে কমপ্লিকেটেড লাগতে পারে শেষের অংশগুলো যদি আপনারা বাইনারি সংখ্যা ডেসিমাল সংখ্যা না বুঝে থাকেন তাহলে একটু প্রবলেম হবে তো এটা বুঝতেই হবে জাভা প্রোগ্রামিং করার জন্য এমন না জাস্ট আপনাদেরকে ব্যাখ্যা দেওয়া দরকার তাই আমি ব্যাখ্যাটা দিলাম আশা করছি ডেটা টাইপ এবং ভেরিয়েবলস নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব আর দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে